অনেকে তো বলছে যে পাবজি ভারতে বন্ধ হয়ে গেছে, কিন্তু তাও পাবজি প্লে করা যাচ্ছে। তো এর পেছনে কারণ কী রয়েছে? গভর্নমেন্ট যদি এটিকে সত্যি করে বন্ধ করে থাকতো, তাহলে কিন্তু এটিকে প্লে করা যেত না, এটাও ভাবছে অনেকে। আবার অনেকে ভাবছে যে এটি যদি আমরা খেলে থাকি তাহলে কী কোনো প্রবলেম হবে আমাদের, কী ডেটা হচ্ছে, অনেকে বলছে ডেটা তো চলে যাবে। তো ডেটা আমাদের কী রয়েছে, কী প্রাইভেসি রয়েছে, কী যে গোপন জিনিস রয়েছে যেটা চলে গেলে আমাদের প্রবলেম হবে, তো সেই সম্পর্কে আলোচনা করবো। দেখুন, কোনো জিনিস যদি কোনো দেশে সেটিকে যদি বন্ধ করা হয়, গভর্নমেন্ট দ্বারা নোটিশ জারি করে, তাহলে সেটিকে খেলা কিন্তু, মানে সেটিকে যদি খেলা শুধু না, শুধু গেমের ক্ষেত্রে না, যে কোনো জিনিসের ক্ষেত্রে কিন্তু সেটিকে যদি করা হয়, মানে গভর্নমেন্ট যদি বারণ করছে তার বিরুদ্ধে যদি করা হয়, তাহলে কিন্তু এটি ইনলিগ্যাল, সম্পূর্ণভাবে ইনলিগ্যাল। কারণ আপনি গভর্নমেন্টের বিরুদ্ধে যাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে গভর্নমেন্ট এক প্রকারে কোনো রকম যদি প্রবলেম হয় সেই প্রকারে কিন্তু স্টেপ নিতে পারে। সেক্ষেত্রে আপনি কোনো কিন্তু তার বিরুদ্ধে, মানে সেই বিরুদ্ধে কিন্তু আপনি কোনো উকিল বা কোর্টে গিয়ে কোনো রকম আপিল করতে পারবেন না, কারণ সেটি আগের থেকে কিন্তু গভর্নমেন্ট দ্বারা সেটিকে বন্ধ করা হয়েছে বা সেটিকে কিন্তু জারি করা হয়েছে নোটিশ দিয়ে, যে এই এই জিনিসগুলো করা চলবে না, তার বিরুদ্ধে যদি আপনি কিছু করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো রকম লিগালিভাবে স্টেপ নিতে পারবেন না। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, যারা স্ট্রিমিং করছে বা যারা লাইভ খেলছে, তারা বলছে আমার মোবাইলে কী প্রাইভেসি রয়েছে, কী ডেটা রয়েছে, যেগুলো চলে গেলে আপনার ক্ষতি হবে। কিন্তু আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এই টপিকটা নিয়ে সামান্য কিছু, যেখানে হচ্ছে আপনার কিছু ক্ষতি হবে না, কিন্তু একটা দেশের এখানে ক্ষতি হবে। আপনি যদি একজন দেশের নাগরিক হয়ে থাকেন, একজন যদি দেশভক্ত হয়ে থাকেন, তাহলে কিন্তু এটি খেলা উচিত না। কারণ হচ্ছে এটি শুধুমাত্র এখানে কিন্তু গভর্নমেন্ট নোটিশে যেখানে জারি করা আছে সেখানে বলা আছে যে এটি দেশের জন্য কিন্তু অনেকটাই খাতরা। তো শুধুমাত্র মানে নিজের যে পার্সোনাল প্রাইভেসি ডেটা নিয়ে যে কিছু করতে পারছে সেটা না, তো আপনি যে ধরুন পাবজি মোবাইলের মধ্যে আপনি মাইক্রোফোন পারমিশন দিয়ে রেখেছেন, লোকেশন পারমিশন দিয়ে রেখেছেন, তো সার্ভারে কিন্তু আপনার কথাগুলো আপডেট হচ্ছে, আপনি কোথায় কোথায় যাচ্ছেন সেই লোকেশনটা কিন্তু আপডেট হচ্ছে। মানে পাবজি, যে আমি পাবজি মোবাইলের কথা শুধুমাত্র এখানে বলছি, পাবজির কথা বলছি না, তো পাবজি মোবাইলে ধরলাম ট্যানসেন যে কোম্পানি এখানে হাগ রয়েছে, মানে যে সেলিব্রেশন রয়েছে, তো ট্যানসেন কোম্পানি যদি ডেভেলপার যেখানে, তো তারা যদি মনে করে আপনার যে মাইক পারমিশন দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু সমস্ত কিছু আপনার যে ডিটেলসগুলো কিন্তু নিতে পারে। মানে আপনি যে কী বলছেন, কারোর সাথে যদি কোনো রকম কথা বলেন, দেশের নিয়ে যদি কোনো রকম কথা বলেন, মানে এক প্রকার ধরতে গেলে ধরুন ভারত চায়না, এটা আমি দুটো দেশের কথাই বলছি, তো ভারতে কী কী হচ্ছে সেটা কিন্তু চাইনিজ গভর্নমেন্ট সেই চায়নাতে বসে বসে কিন্তু শুনতে পারবে, মানে বুঝতে পারবে যে ভারতে হালচাল কী চলছে, যেখানে হচ্ছে গভর্নমেন্ট কী বলছে। এক প্রকারে নিউজ তো সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেয় না, তো আমাদের কাছে ইনস্টল আছে, তার কাছে ইনস্টল আছে, তো আপনি কোনো না কোনো জায়গাতে গিয়েছেন, ধরুন এখান থেকে 5 কিলোমিটার দূরে গিয়েছেন, সেখানে কোনো একটা এমন কিছু জিনিস তথ্য চলছে, যেখানে গোপন তথ্য, যেখানে হচ্ছে বলা হচ্ছে বা কিছু একটা আলোচনা চলছে, কোনো একটা রাজনৈতিক দল নিয়ে আলোচনা চলছে, তো সেই সমস্ত ডিটেলসও কিন্তু সেই চাইনিজ গভর্নমেন্ট শুনছে, যেখানে ভারতে যে সেনাবাহিনীর অবস্থান বলুন সমস্ত কিছু কিন্তু এই পাবজি মোবাইল থেকে তারা কিন্তু সেখানে বুঝতে পারবে। তো এর ফলে কিন্তু দেশের একটা বড় রকম ধরনের একটা বিপজ্জনক হতে পারে। তো দেশের জন্য যারা ভালোবাসে দেশকে, মানে ভারতে যেহেতু এটি বন্ধ করা হয়েছে, তা আমি ভারত সম্পর্কেই বলছি, তো ভারতে যারা ভারতবর্ষকে ভালোবাসে, তো আমি মনে করবো তাদের জন্য এই পাবজি গেমটি খেলা সম্পূর্ণভাবে ইনলিগ্যাল, কারণ গভর্নমেন্ট দ্বারা নোটিশ জারি করা হয়েছে, দেশের জন্য বিপজ্জনক, নিজের জন্য কিছুটা হলেও বিপজ্জনক এখানে। তো এই তিনটে যদি কারণ থাকে বড় বড় ধরনের, তো এই তিনটে কারণে আমি মনে করি যে তিনটে কারণের দিক থেকে দেখতে গেলে নিজের জন্য এটি খেলাটা সম্পূর্ণভাবে ইনলিগ্যাল। এরপর আপনারা বলবেন যে যারা স্ট্রাইপ, যারা লাইভ স্ট্রিমিং করছে ইউটিউবে, তারা তাহলে কীভাবে করছে, তারা তো লাইভ স্ট্রিমার, এত বড় বড় স্ট্রিমার, তো তারা কীভাবে স্ট্রিমার করছে? তো তাদের জন্য বলে রাখি যে তারা হয়তো, মেবি, আমি বলতে পারছি না তারা কী করছে, কিন্তু তারা হয়তো লাইভ স্ট্রিম যেগুলো করছে সেগুলো হয়তো আগের যে স্ট্রিমিংগুলো তাদের হয়তো সেভ করা আছে সেগুলোকে লাইভ চালাচ্ছে, সেটা হতে পারে। তো এই ধরনের তারা কিছু করছে, বা তারা যে ডিভাইসটাতে ইউজ করছে সেটা দিয়ে যে স্ট্রিমিং করছে, তারপর সেই ডিভাইসটা সম্পূর্ণরূপে তারা এমন জায়গাতে রাখছে, নিজের একটি লোকেশনে রাখছে, বা সেটির যে পারমিশন সেগুলোকে ডিসেবল করে দিচ্ছে, এই ধরনের তারা কিন্তু সম্পূর্ণ স্টেপ নিয়ে করছে। তাদের সাথে সঙ্গ দিয়ে কিন্তু আপনি পারবেন না, কারণ তারা এরকম সমস্ত কিছু ডিটেলস, তারা এই সমস্ত কিছু ডিটেলস কিন্তু বুঝে নিয়ে কিন্তু তারা লাইভ স্ট্রিমিংটা করছে। নাহলে বড়ো বড়ো যে ফ্র্যান্ড, মানে পাবজির যে গেমিংগুলো হতো, যেগুলো হচ্ছে ধরুন যে ভিভো গেমিং, এইভাবে কিন্তু পাবজিতে ইন্ডিয়াতে অনেক অনেক কন্টেস্ট হতো, তো সেই কন্টেস্টগুলো কিন্তু এখন হচ্ছে না, কারণ সেই কন্টেস্টগুলো করতে গেলে এক প্রকারে গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন নিতে হতো, তো পারমিশন তো এখানে গভর্নমেন্ট পারমিশন দেবে না, কারণ হচ্ছে যেহেতু ব্যান করা হয়েছে এটিকে সম্পূর্ণভাবে, তো সেই প্রকারে কিন্তু এটিকে গভর্নমেন্ট পারমিশন দেবে না, তার জন্য কিন্তু সেই কন্টেস্টগুলো হচ্ছে না। তো তাহলে তো কন্টেস্টগুলো হতো, কিন্তু কন্টেস্টগুলো হচ্ছে না। আবারও অনেকেই বলছে যে যদি এটি ব্যান করা হতো তাহলে কি
প্লে স্টোরে নেই ঠিক আছে, কিন্তু লাইভ স্ট্রিমিং করতে লাইভ মানে খেলতে পারছি কীভাবে, গ্রুপ বানিয়ে খেলতে পারছি কীভাবে অন্য দেশের অন্য কান্ট্রির সাথে। তো এখানে বলে রাখি যে আপনারা যে খেলছেন সেটা বেশিরভাগ দেখবেন যে সৌমি বা রিয়েলমি সেটাতে কিন্তু এটি ইজিভাবে খেলা যাচ্ছে, কারণ সেই সৌমি বা রিয়েলমি সেটগুলো তো আপনারা জানেন যে সেটার যে আইপি, সেই আইপি কিন্তু অন্যান্য অন্য কান্ট্রি থেকে আসে, যেটি হচ্ছে চাইনিজ কান্ট্রি থেকে। অন্যান্য ফোনেও স্ট্রিমিং করা যাচ্ছে বা দেখা খেলা যাচ্ছে। তো সেক্ষেত্রে বলে রাখি প্রত্যেকটা সেটের কিন্তু যে গেম বা কোনো কিছু যে কাজকর্ম করছেন মানে সার্ভার ইন্টারনেটের মাধ্যমে, সেগুলো সব কিছু কিন্তু সার্ভার মানে আপনার যে আইপি অ্যাড্রেস আছে সেই আইপি অ্যাড্রেস থেকে নেটওয়ার্ক অপারেটারকে যায় এবং অপারেটার থেকে সেই গেমিং যে ডেভেলপার তার সার্ভারে সে কিছু আপলোড হয়। তো এখানে মাঝখানে কিন্তু নেটওয়ার্ক যে প্রোভাইডার রয়েছে, তো সেই নেটওয়ার্ক প্রোভাইডারে তারা এখনও কিন্তু এটিকে ব্যান মানে বন্ধ করা হয়নি, মানে এই এরিয়ার মধ্যে এটিকে বন্ধ করা হয়নি, সেই কারণে এটিকে স্ট্রিমিং করতে পারছেন বা খেলতে পারছেন লাইভ। তো এটি ধীরে ধীরে হয়তো এটিকে বন্ধ করা হবে, তো কারণ তার মধ্যে কিছু একটা প্রসেস থাকে, এটি নেটওয়ার্ক যে সার্ভার মানে সেই অপারেটর কোম্পানি অপারেটরে বন্ধ করতে গেলে একটা প্রসেস থাকে তাদের, সেই প্রসেসটা কমপ্লিট হলে তাহলেই কিন্তু আপনারা এটি খেলতে পারবেন না। এখন দেখা যাবে দিস সার্ভিস নট অ্যাভেলেবেল ইন দিস এরিয়া, এবার কিছু একটা দেখা যাবে, কিন্তু প্লে স্টোরে এখন দেখা যাচ্ছে না। প্লে স্টোরে হচ্ছে এটি হচ্ছে গুগল প্লে স্টোর, যেটা প্লে স্টোর কিন্তু এই ইন্ডিয়ান সার্ভারের মধ্যে থেকে এটিকে ডিলিট করে দিচ্ছে বা আনস্টল করে দিচ্ছে, মানে দেখা যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, হাইড করে দিচ্ছে এটিকে, এই কারণে খেলতে পারছে না। তো এক প্রকারে আমি বলবো আমার দিক থেকে যে এটিকে সম্পূর্ণরূপে কিন্তু খেলা ইনলিগেল। তো কী কী কারণে ইনলিগেল সেগুলোও বললাম, এবং আমার দিক থেকে এটা আমি মনে করি যে খেলাটা খুবই মানে বিপজ্জনক। তো বাকি আপনাদের নিজেদের সোচ, নিজেদের ভাবনা, নিজেরা কী ভাববেন সেটা আপনাদের ব্যাপার, সেটা সেখানে কিন্তু অন্য কেউ কিছু বলতে পারবে না। কিন্তু একটা জিনিস ভেবে দেখবেন যে সম্পূর্ণ দেশের জন্য যদি কিছু করতে চান, যে সবসময় বলে থাকেন যে আমি দেশের জন্য এটা করতে চাই ওটা করতে চাই, কিন্তু পাবজি খেলে বসে যান, তো পাবজি এটাকেও যে ব্যান করেছে এটাও কিন্তু দেশের জন্যই, মানে দেশের যে কিছু একটা কারণে তো ওনারা ব্যান করেছেন যারা হচ্ছে এটিকে ভাবনা চিন্তা করেছেন। তো সম্পূর্ণ দিক দিয়ে ভেবে দেখবেন। আর যারা যারা পাবজি বন্ধ করেছে, আনস্টল করেছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার কারা পাবজি খেলতেন এবং আনস্টল করে দিয়েছেন। আমিও আগে খেলতাম, কিন্তু যখনই ব্যান নোটিস আসে তখনই কিন্তু আমি মোবাইল থেকে এটিকে আনস্টল করে দিয়েছি। তো থ্যাংক ইউ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য, সবাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, চ্যানেলে নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন চ্যানেল সাপোর্ট করবেন, পরবর্তী ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।